নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো ভালো কলেজে ভর্তি হয়ে গেছো এবং সবাই মোটামুটি কলেজে ভর্তি হয়ে গেছো। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা, ডিস্টেন্স ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি আর নর্মাল ইউনিভার্সিটির মধ্যে তফাত বোঝাও, অর্থাৎ নর্মাল কলেজ, ডিস্টেন্সের কলেজ কোনগুলো আর ওপেন কলেজ কোনগুলো, এবং সেখানে পড়াশোনা কেমন হয় এবং সেখানে সার্টিফিকেটের কি কেমন গুরুত্ব বা কেমন মূল্য, এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছিলে এবং এই নিয়ে একটা ভিডিও তোমরা আমাকে বানাতে বলেছিলে। তো আজকের ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য, খুব মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমরা বুঝতে পারবে এবং তফাতটা বুঝতে পারবে যে কোন কলেজ কেমন। আচ্ছা, প্রথমে আসি নর্মাল ইউনিভার্সিটি বা নর্মাল কলেজ। নর্মাল কলেজ যেমন ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, বা আরবিউ অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে। রবীন্দ্রভারতীতে দুটো আছে, একটা হচ্ছে রেগুলার মানে নর্মাল কলেজ আর একটা আছে ডিস্টেন্স। তো এই ডিফারেন্সটা আমি তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মানে কলকাতার ম্যাক্সিমাম সমস্ত কলেজগুলোই তো রয়েছে, তো সেখানে পড়লে সেগুলোকে বলা হয় রেগুলার কলেজ, আর ক্যালকাটা ইউনিভার্সিটিকে বলা হয় রেগুলার ইউনিভার্সিটি। কারণ কি, যেখানে প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শনি তোমাদের ক্লাস হবে, মানে কলেজে তোমরা যাবে গিয়ে সোম থেকে শনি তোমরা ক্লাস করবে, এইটার মানে হচ্ছে রেগুলার। আর রেগুলারের সার্টিফিকেটের দাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি রেগুলার সার্টিফিকেটেরই মানে দাম সবচেয়ে ভালো। তো মোটামুটি বিএসসি, বিএ আর বিকম মানে গ্র্যাজুয়েশন লেভেলটা রেগুলারে করাই বেটার, মানে রেগুলারে করাই ভালো এবং রেগুলারে করাই উচিত, ঠিক আছে, ওপেন থেকে নয়। আর ওপেন স্যার, এবার আসি ওপেন কলেজ কয়েকটা আমি তোমাকে বলেছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আর একটা আছে ন্যাশনাল করেসপন্ডেন্স কলেজ, আর একটা আছে ঈশ্বরচন্দ্র পাঠভবন, আর একটা আছে সেফলি ওপেন ইউনিভার্সিটি। এই তিন চারটে বড় বড় ওপেন ইউনিভার্সিটি আছে আমাদের কলকাতায়। ওকে, তো ওপেন ইউনিভার্সিটির রেজাল্টের মূল্য কিন্তু একদমই নেই। যারা ওপেন ইউনিভার্সিটি কারা করে, যারা কাজে ব্যস্ত মানে কাজে খুব বিজি, যারা ধরো পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, বা যারা জব করতে চায়, তো তারা জব চালানোর পাশে একটা কলেজে বা নিজেদের একটা ডিগ্রি চায় বা কলেজে পড়তে চায়, তাদের জন্য ওপেন ইউনিভার্সিটিতে একদম ক্লাস করতে যেতেই হয় না, একদমই যেতে হয় না, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিলেই পাস করে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে সবাই মোটামুটি পাস করে যায়, তাই জন্য ওপেন ইউনিভার্সিটির রেজাল্টের মূল্য কিন্তু ততটা থাকে না চাকরির ক্ষেত্রে বা সব জায়গাতেই। এবার আমি বলবো, তাহলে কি কোনো উপায় নেই? উপায় নিশ্চয়ই আছে, উপায় হলো ডিস্টেন্সে পড়া। ডিস্টেন্স আর ওপেনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, রবিবার নাগাদ ডিস্টেন্সে ক্লাস হয়, শনিবার কি রবিবার নাগাদ, প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার নাগাদ ডিস্টেন্সে ক্লাস হয়ে যায়, ক্লাস হয়। সেটা ডিপেন্ড করে, সেটা সকালেও হতে পারে, বিকালের দিকেও হতে পারে। তাহলে তোমরা কী করলে, প্রত্যেক দিন অফিস করলে, অফিস করে শনিবারটা আমাদের হাফ ডে থাকে বা অনেকের ফুল ডে থাকে, কিন্তু বিকালবেলা চারটে সময় অফিসে বলে বেরিয়ে গেলে, তো চারটে থেকে ক্লাস করলে, আর রবিবারটা তো তোমাদের অফিসের প্রত্যেকে ছুটি, রবিবারটাও তোমরা ক্লাস করলে। তো এইভাবে তোমরা ডিস্টেন্সের প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস, মানে প্রতি সপ্তাহে তোমরা যদি দুটো করে ক্লাস পাও, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটাই বেটার হচ্ছে। তো তাই জন্য বলবো, যারা অফিস করে তাদের জন্য ডিস্টেন্সটা বেটার। ওকে, ডিস্টেন্সে তোমরা বিএ, বিএসসি, বিকম, এমএ সব কিছু করতে পারো। তবে আমার যদি ব্যক্তিগত মতামত বলো, গ্র্যাজুয়েশন লেভেল অবধি প্রত্যেকেরই রেগুলার ইউনিভার্সিটি বা রেগুলার কলেজে পড়া উচিত, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়া উচিত। কারণ গ্র্যাজুয়েশন অবধি যে রেজাল্টটা হয়, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের জব নির্ভর করে বা আমাদের অনেক কিছু ফিউচার নির্ভর করে। তোমরা যখন এমএতে উঠে গেলে, মানে গ্র্যাজুয়েশনের পরে কোনো জব করলে, তারপর যখন তোমরা এমএ করতে চাইলে, সেই এমএটা তোমরা ডিস্টেন্সে করতে পারো আরামসে। কারণ এমএ মানে এমএ নর্মাল এমএ আর এমএ ডিস্টেন্সের রেজাল্টের মূল্য অলমোস্ট সিমিলার, একটু মানে যেটা রেগুলার এমএর রেজাল্টের মূল্য একটু বেশি, আর তার থেকে একটু কম হচ্ছে ডিস্টেন্সে এমএ। তো তোমরা এমএটা ডিস্টেন্সে আরামসেই করতে পারো, ঠিক আছে। কিন্তু নর্মাল তোমরা যে এখন যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বা যারা ভর্তি হয়েছো, তারা কিন্তু যথেষ্ট মানে ঠিক কাজ করো, তারা একদম ঠিক কাজ করেছো। এবং যারা চাইছো যে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইবে, তাদেরকে আমি বলবো, অন্তত গ্র্যাজুয়েশন লেভেলে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হও না, আর এমএতে ওপেন ইউনিভার্সিটি ভর্তি হও না। যদি এমএতে ভর্তি হতে হয়, তাহলে সেটা ডিস্টেন্সে করো, মানে জব করার পাশাপাশি যদি এমএ করতে হয়, তাহলে সেটা ডিস্টেন্সে করো, কারণ ডিস্টেন্সের রেজাল্টের ভ্যালু অনেক বেশি। ওকে, এই হচ্ছে ব্যাপার। ডিস্টেন্সের কিছু কলেজের নাম বলি, ওই আরবিউ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স ডাইরেক্ট এডুকেশন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, কল্যাণী ইউনিভার্সিটি আছে, সো অনেক ইউনিভার্সিটিতেই ডিস্টেন্সে ক্লাস করানো হয় এমএতে। তো সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে করানো হয় না, ক্যালকাটা ইউনিভার্সিটি অনলি ফর রেগুলার। তো আমার মনে হয় যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, তারা যথেষ্ট ভালো কাজ করেছো। গ্র্যাজুয়েশন অবধি অন্তত তোমরা রেগুলারে পড়াশোনা করো, প্রত্যেক দিন কলেজ যাও, গিয়ে পড়াশোনা করো, আর
তারপরে গ্র্যাজুয়েশনের পর যদি তোমরা জব করতে চাও, তার পাশাপাশি যদি তোমরা এমএও করতে চাও, তখন তোমরা ডিস্টেন্সে আরামসে করতে পারো। কিন্তু ওপেন ইউনিভার্সিটিতে ভুলেও ভর্তি হয় না, কারণ ওপেন ইউনিভার্সিটিতে একদমই ক্লাস করতে হয় না, ক্লাসে যেতেই হয় না, জাস্ট পরীক্ষার সময় বসে পরীক্ষা দিয়ে দিলেই হয়ে যায়, আর সবাই মোটামুটি পাস করে যায়, তো এই রেজাল্টের কোনো ভ্যালু থাকে না। রেজাল্টের ভ্যালু যদি থাকে তাহলে সেটা হচ্ছে রেগুলার ইউনিভার্সিটির রেজাল্টের ভ্যালু আর ডিস্টেন্সের রেজাল্টের ভ্যালু। আর ডিস্টেন্সও আমি বলবো বিএ বিএসসি বিকম অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে ডিস্টেন্স করো না, হয় কিন্তু ডিস্টেন্স করো না, ডিস্টেন্স যদি করতেই হয় তাহলে এমএতে গিয়ে করো। মানে এমএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে মানে তোমাদের মানে কাজের পাশাপাশি যদি এমএ করতে চাও, ওই দু বছর তোমরা ডিস্টেন্সে করতে পারো। তো তোমরা মোটামুটি বুঝে গেলে যে ডিস্টেন্সের মানে ভ্যালু কীরকম, রেগুলারের ভ্যালু কীরকম এবং ওপেনের ভ্যালু কীরকম। সব থেকে ভ্যালু বেশি রেগুলার ইউনিভার্সিটির মানে রেগুলার কলেজের, আর তারপরেই হচ্ছে ডিস্টেন্সের, এবং কোনো ভ্যালু নেই সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটির। সুতরাং ওপেন ইউনিভার্সিটিতে পড়ে নিজের টাকা এবং নিজের সময় নষ্ট করো না, কারণ ওই রেজাল্টের কোনো ভ্যালু নেই। আর সবাই মোটামুটি রেগুলার কলেজেই পড়ার চেষ্টা করো, এবং গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর কাজ এবং কাজ করার পাশাপাশি যদি তোমরা এমএ করতে চাও তাহলে তোমাদের জন্য আদর্শ হচ্ছে ডিস্টেন্স। এই হচ্ছে আজকের ভিডিও, তোমরা মোটামুটি আমি তোমাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে যার এই ডিস্টেন্স রেগুলার আর ওপেন নিয়ে যে কনফিউশন আছে সেটা যেন তাদের দূর হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।